দাঁড় করে দিয়ে আর কি বললো যে এটা খুব ভয়ঙ্কর জায়গা এখানে মাটিও বিষাক্ত জঙ্গলও বিষাক্ত পানিও বিষাক্ত আমরা সন্ধ্যা সময় অর্ডার দিলাম পরের দিন সন্ধ্যা যা পৌঁছলাম সেখানে এতদূরে আর কি বিহার প্রদেশে আর কি বছর পরে তো আমাদের প্রথমে দাঁড় করে জায়গা এখানে মাটিও বিষাক্ত জঙ্গলও বিষাক্ত পানিও বিষাক্ত আমাদের ট্রেনিং শুরু হলো প্রায় তিন মাসের মতো ওখানে ট্রেনিং হলো আর কি কর্নেল রসমানী সাহেব এবং তাজউদ্দিন প্রধানমন্ত্রী তখন আর কি ওনারা দুইজনেই আমাদের সাথে খাত প্রতি শুক্রবারে করে একসঙ্গে পড়ে আমাদের সঙ্গে খাতে আর কি যার যার এলাকায় যার যার বগুড়া ডিস্ট্রিক্ট যারা আছে রংপুর দিনাজপুর বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদেরকে সেই শিল্পীদেরকে ভাগ করে দিল আমাদেরকে ভাগ করে দিল আর কি ওখানে দেওয়ার পরে আমরা প্রায় পনেরো দিন সেখানে এই রকম ইন চার্চার থাকলাম আর প্রত্যেক ইন্সপেকশন করলাম আর কি ইন্সপেকশন করার পরে আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তোমরা কিছু অস্ত্র বস্ত্র নিয়ে আর আমাদের ট্রেনিংটা বিশেষ করে এগুলো যে হ্যান্ডবিল প্রচার এবং মানুষকে মানে ইয়ে করারকে আর কি বোঝানো আর কি যে কেন আমরা করতেছি এটা কেন যুদ্ধ করতেছি এইসব এবং আমরা পাকিস্তানের কোনো জিনিস ব্যবহার করব না এবং সাধারণকে বলে দাও হ্যান্ডবিল হ্যান্ডবিল দিয়ে দাও এবং বলে দাও যে কাউকে কোনো অপরিচিত ব্যক্তি কোনো কথা জিজ্ঞাসা করবেন না এটা খুব অপরাধজনক আর কি তাহলে তার অসুবিধা হবে এই ধরনের অনেক ইনস্ট্রাকশন দিয়ে দিলাম আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং ক্যাম্প করলাম আমি বললাম আর কি শেরপুরের জন্য আমি বললাম আর কি জন্য শেরপুর এবং ধনুট মিলা আমি আমি ছিলাম আর কি এবং তখন হাই কমান্ডার হিসেবে আমাদের ইয়ে প্রবল আছে শেরপুর ধনুট নতীগ্রাম গ্রামে আমি যাই নাই আমি শেরপুর ধনুট অর্গানাইজ করছি তখন আর কি বিভিন্ন জায়গায় ক্যাম্প ট্যাম্প করলাম করে কিছু লোকজন ব্যবহার করলাম গ্রাম যে সেখানে পাঁচ দিন সাত দিন দশ দিন ওপর থাকতে পারি নাই তারপরে আমাদের উপরে মানে আক্রমণের মনোভাব এবং পরশু আক্রমণ কি কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচায় নিয়ে আসছে সেখান থেকে আল্লা দেশ স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার পরে আমরা প্রথম ষোলোই ডিসেম্বরে মেট্রি করে এলাম এই যে মজুরমান মহিলা স্কুল এবং হাজার হাজার লোক সেখানে লোকের মানে যেরকম মনে হয় যে কোনো প্রধানমন্ত্রী মিটিং করতেছে আর কি সেখানে আমি ছিলাম প্রধান বক্তা কি ওই পৃথিবী আর কি আমরা এখানে সেপুর একটা ছোট্ট সংগঠন করে নেই বিভিন্ন গ্রামে গ্রামে যারা আমাদের আওতার মধ্যে ছিল বা কিছু নিয়ে আর কি তাদের বাড়ি বাড়ি গেলাম মুক্তিযোদ্ধা সই করার জন্য আর কি যে তোমরা তো মুক্তিযুদ্ধ করছো এই ফল্প সই করে দেওয়া আর কি অনেকে করলো অনেকে করলো না আরকি ধরল না আবহাওয়া ভিসাবের মধ্যে যাবো না যেটা হয়ে গেছে গেছে আরে আমরা মুক্ত আর নাই এখন দেশের নাগরিক আমরা নাগরিক হিসেবে কাজ করবো আর কি তখন ইন্ডিয়ার মতো দেয় নাই আর কি আমি ইন্ডিয়ার বালুঘাট ট্রেনিং করছি পুরো পাকিস্তানের ছেলেদের জন্য আর কি সেগুলো জায়গায় ট্রেনিং আর সেগুলো জায়গায় অনেকে যায় না অনেকে গেছে আর কি চোদ্দই ডিসেম্বর হাজার দিবস অর্থ এটাই যে তারা সারেন্ডারের পালায় পালায় পালাতে শুরু করলো আর কি এবং তার আগে থেকেই তারা বিভিন্ন জায়গাতে পালাতে শুরু করলো আমাদের মতো মুক্তিযুদ্ধ যারা তারা অনেকে রাস্তাঘাটে ধরে মারি দিল অস্ত্র তাদের করলো আর কি যেমন আমরা আরিয়ার বাজার ক্যাম্প ছিল পাকিস্তানের সময় আরিয়ার বাজার বিপ্লবের ক্যাম্প ছিল বিপ্লবের ক্যাম্পটাই আরিয়ার বাজার ছিল আর কি মেজর কর্নেলরা থাকতো ওখানে আর কি পাকিস্তানি মেজর কর্নেল ওখানে অনেকে সব চলে গেছিলো যে দু একজন ছিল আর কি দুই হাজার তাদেরকে আমরা ধরে নিয়ে যে বগড়ে নিয়ে যে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরে তাদেরকে ফলিং করলো বসায় রাখতে বসায় দিল সব লাইন হয়ে বসে গেল আর কি বসার পরে আপনার লাইট মেশিন গান দিতে আর কি ওইখান তাদের সেট করছে আর কি তাদের সেটের তাক করে গুলি করে আর কি তারা চলে টলে যায় রক্ত চাই লহর পড়ে যায় আর কি যখনই গুলি করছে তখন তারা শুয়ে তারা শিক্ষিত তো যাওয়া ছিল এবার বোঝে তারা তারা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছে আর যারা বসেই ছিল তাদের তারা মারা গেছে আর কি এতে বোধ হয় জোনা তিরিশের মতো লোক জন্য আঠাশ তিরিশ জনের মতো মারা যায় এইটাই হলো বড় খবর আমরা ওইটা কোনো হিসেবে নিচ্ছি আর কিন্তু সরকার থেকে এখনো ওতে ইয়া পায়নি ওরা যে মুখ চুদ্ধ হিসেবে তারা চেষ্টা করছে আর কি আসলে সেই স্বীকৃতি সরকার দেয় নাই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে